প্রখ্যাত মার্ক্সবাদী চিন্তাবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনও আর নেই শুক্রবার দিবাগত রাত দুইটা পাঁচ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রনর মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিপিবি-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। হায়দার আকবর খান রনো দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ছয় মে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মে দেশে ফিরলেও পরিবারের বাকি সদস্যরা বিদেশে থাকায় সোমবার পর্যন্ত মরদেহ সমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হবে। সজনরা দেশে ফিরলে সকল আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে বাবা-মার পাশে তাকে দাফন করা হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন থাকলেও দুই সালে দলটি ছেড়ে সিপিবিতে যোগ দেন রনো দুই হাজার সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয় এরপর সিপিবির উপদেষ্টা নির্বাচিত হন হায়দার আকবর খান রনো সোমবার দিন সকালে প্রথমে সিপিপি অফিসে তাকে নেওয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তারপর এগারোটার মধ্যে তাকে নেওয়া হবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাকে গান সালিউ দেবার জন্য বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা পড়িয়ে বনানিতে তার মা বাবা এবং একমাত্র ভাইয়ের কবরে একসাথে শায়িত করা হবে